এখন শুনি আমরা, ব্যক্তি তার অপর ভাইয়ের প্রতি জুলুম করে, এই ধরনের চিত্র আপনাদের চোখের সামনে অহরহ আপনি খুঁজে পাবেন। যেমন আমি আমার সন্তানের প্রতি জুলুম করতে পারি, সন্তান পিতামাতার প্রতি জুলুম করতে পারে, স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করে, স্ত্রী তার স্বামীর প্রতি জুলুম করে, ভাই তার ভাইয়ের প্রতি জুলুম করে, ভাই বোনের সাথে জুলুম করে, বোন তার ভাইয়ের সাথে জুলুম করে, এরকম আপনার পরিবারের দিকে যদি লক্ষ্য করেন হাজার জুলুম আপনি খুঁজে পাবেন, ঠিক না? হ্যাঁ, রাষ্ট্রীয় জুলুম তো আরও একটু পরে, এরপরে যান আপনার প্রতিবেশীর যে অধিকার, আপনার দ্বারা প্রতি মুহূর্তেই প্রতিবেশীর অধিকার নষ্ট হচ্ছে, হয় না? একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের যে অধিকার, সে অধিকার আমার আপনার দ্বারা অনেকভাবেই ব্যাহত হচ্ছে, এটা একটি জুলুম। সামাজিক যে অধিকার সেগুলি যদি নষ্ট করি সেটা একটা জুলুম। আপনার ক্ষমতা আছে এজন্য জমি দখল করে নিলেন দুর্বলের, এটা জুলুম। আপনার ক্ষমতা আছে রিক্সায় চড়ে ওই যে শ্যামলী বাস স্ট্যান্ডে যাবেন 40 টাকা ভাড়া বলে উঠলেন, সেখানে গিয়ে 20 টাকা দিলেন ড্রাইভার আর 20 টাকা যেন দুটো চর মেরে দিলেন, জুলুম। বাসে উঠলেন ভাড়া না দিয়ে কন্ট্রাক্টর ভুলে গেল আর আপনিও ফাঁকি খুঁজলেন, এক ফাঁকে আপনি নেমে গেলেন, জুলুম। এই ধরনের জীবনের হাজার জুলুম আপনি খুঁজে পাবেন। জুলুম মানে যার যে অধিকার, যার যা পাওনা তা যদি দেওয়া না হয়, তা যদি আদায় করা না হয়, সেটার নামই হলো জুলুম। একজন ব্যক্তি অপর ব্যক্তির সাথে জুলুম করতে পারে অনেকভাবে। সেই জুলুমের ব্যাপারে দেখেন, কথা দিয়ে আপনি জুলুম করতে পারেন, কারো গালি দিয়েছেন, আত্মমর্যাদার উপর আঘাত করেছেন, জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলে দেখেন, মুস্তাদরাকে হাকিমের প্রথম খণ্ডের 27 নম্বর হাদিস, তিনি বললেন যে মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি, কোনো ব্যক্তি যদি কোনো অপর কোনো ইমানদার ব্যক্তির ব্যাপারে এমন কোনো কথা বলে, মা লাইসা ফি, ওই কথাটা যা বললাম আমি আরেকজন ইমানদারের ব্যাপারে, এর কিচ্ছু তার মধ্যে নাই, বললাম লোকটা এমন খারাপ, এমন আচার আচরণ করে, অধীনস্থদেরকে নির্যাতন করে, অনেক কথা আপনাকে আমি বললাম তার অনুপস্থিতিতে গীবত করলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি, কোনো ব্যক্তি যদি আরেকজন ইমানদার মুমিন ব্যক্তির ব্যাপারে এমন কোনো কথা বলে যা বললো এগুলির কিছুই তার মধ্যে নাই, অথবা কিছু আছে কিছু নাই, হুবিসা ফি রাদাকাতিল খাবাল, ওই ব্যক্তিকে জাহান্নামের রক্ত পুজ মিশ্রিত জাহান্নামের যে সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে দেওয়া হবে। অন্য বর্ণনায় আছে আসকানাহুল্লাহু ফি রাদাকাতিল খাবাল, আল্লাহ তাআলা তার বসবাসের জায়গা করে দিবেন জাহান্নামীদের রক্ত পুজের সমুদ্রে। অপরাধ কি? শুধু ইমানদারের ব্যাপারে এমন কিছু বললেন যা তার মধ্যে নাই। লা তাহজান 24 মিডিয়া।